নমস্কার বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমি দেবারতী ফ্রম বং ফুড ক্রেভার্স। সো এই ভিডিওটা হতে চলেছে, টাইটেল দেখে বুঝে গেছো, এটা একটা ট্রাভেল ব্লগ। আর তার সাথে দেখাবো পুরীতে গিয়ে আমরা কী কী খেলাম, সারাদিন কী কী করলাম। তো হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এবং পৌঁছে দেখলাম আমার মোবাইলে 3% অনলি চার্জ। তাই আর বেশি এখানে কথা না বাড়িয়ে একবারে দেখা হবে পুরীতে গিয়ে। টাটা। তো ফাইনালি গাইজ, আমরা পৌঁছে গেছি পুরী। মোবাইলে একদম চার্জ ছিল না, তাই আর ট্রেনে আমরা ব্লগ করতে পারিনি। তো সকাল 7টার মধ্যে আমরা পুরী পৌঁছে গেছি এবং পুরীতে পৌঁছেই আমরা শুরু করছি আমাদের প্রথম ট্রাভেল ব্লগ। তার সাথে দেখাবো পুরীতে এসে আমরা কী কী খেলাম, কেমন মজা করলাম এবং আফটার লকডাউন এখানের সিচুয়েশন কী। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি পুরী পার্ট 1। তো মোটামুটি আমরা হোটেলে এবার ঢুকছি। তো হোটেলে ঢুকিয়ে কথাবার্তা বেশি না বাড়িয়ে, কারণ সকলেরই প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমরা প্রথমে চলে যাবো ব্রেকফাস্ট টেবিলে। তোমাদের ব্রেকফাস্ট দেখাবো, তারপর রুম ভিউ দেখাবো। মোটামুটি খাবার দাবার নিয়ে আমরা চলে এসেছি। আমি বয়েলড এগের বদলে নিয়েছিলাম হচ্ছে অমলেট। তো তোমরা চাইলে পোচও নিতে পারো, অমলেটও নিতে পারো, বয়েলড এগ নিতে পারো। তো এবার খাবারটা শুরু করা যাক। ছানা দিয়ে পুরি, মানে পুরিতে এসে পুরি অসাধারণ খেতে, দারুণ খেতে, মানে একদম ঘরোয়া টেস্ট যেরকম হয় ওরকম। স্যান্ডউইচটার ভেতরে মেয়োনিজ, শসা, পেঁয়াজ সমস্ত কিছু দেওয়া ছিল। আমরা একটা পোচো অর্ডার দিয়ে নিয়েছিলাম, পোচটা একদম পোচের মতোই খেতে হয়েছে। তো বাকি খাবারগুলো ভীষণ ভালো টেস্ট ছিল। তো আমার তো এখানকার খাবার দাবার ভীষণই ভালো লাগলো এখনো অবধি। তো পুরো খাবারগুলো শেষ করি, মোটামুটি সবই নিয়েছি, প্রত্যেকটা খাবার প্রত্যেকটা আইটেম ছিল ভীষণ টেস্টি, মানে একেবারে মন ভালো করে দেওয়ার, মানে এতটা জার্নি করার পরে যখন এসে ব্রেকফাস্টটা করলাম সত্যি ভীষণ ভালো লাগলো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তো এরপরে একটু রুমের ভিউটা দেখাবো। তো এখন যেহেতু লকডাউন, মানে আমরা এমন দিনে এসে পৌঁছালাম বাইরে বেরোনোই যাবে না, তো আজকের পুরো দিনটাই আমরা হোটেলে থাকবো। আর হোটেলে সারাদিন ধরে খাবার দাবার খাবো, কী কী খাচ্ছি, ব্রেকফাস্ট কী করলাম সেটা তো দেখতেই পেলে। এরপরে লাঞ্চ আছে, ডিনার আছে, সারাদিন ধরে খাওয়া দাওয়া তোমাদের দেখাবো। সঙ্গে থেকো বন্ধুরা। আর শোনো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর ফ্রেন্ড সার্কেল রিলেটিভসদের মধ্যে শেয়ার করে দিও, আর কেমন লাগলো জানিও। তো খাওয়া দাওয়া কমপ্লিট, মানে ব্রেকফাস্ট কমপ্লিট, প্রচুর খেয়ে নিয়েছি। তো জানি না লাঞ্চে আবার খিদে পাবে কি না, যদি খাই তো তোমাদের লাঞ্চ দেখাবো। তো ততক্ষণ দেখো, এই হচ্ছে আমাদের রুম, যে রুমটায় আমরা ছিলাম, ভীষণ সুন্দর রুমটা। আর রুমটার থেকেও যেটা বেশি সুন্দর সেটা হচ্ছে বারান্দায় দাঁড়ালেই সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র। তো এই হচ্ছে সমুদ্র, মানে আমাদের রুমের বারান্দা থেকে এত সুন্দর একটা ভিউ যে লকডাউন হলেও কিন্তু এতটা মন খারাপ হচ্ছে না যে সমুদ্রের বিচে যেতে পারছি না, মানে পুরো ফাঁকা, তোমরা যেরকম দেখতে পাচ্ছ। আর অটোমেটিক গান চলে আসছে আমার, এত ভালো লাগলো। তো মোটামুটি এখন একটু রেস্ট নিয়ে নিই, ফ্রেশ হয়েছি, রেস্ট নিয়ে নিই, তারপর আবার লাঞ্চে চলে যাব। We'll be right back.
ব্রেকফাস্টেও আমরা যেটা অবজার্ভ করেছিলাম, লাঞ্চেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। সত্যি এখানকার খাবার দাবার এত টেস্টি, মানে কলকাতার এত ভালো জায়গার নান খেয়েছি বা বাটার চিকেন খেয়েছি, এখানকার নানটা না জাস্ট মানে আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট। এত সফট, এত জুসি নান, আমি সত্যি হয়তো এখানেই প্রথমবার খেলাম, জানি না আর কোথাও পাবো কি না। আর বাকি খাবার দাবারগুলোর কথা তো সত্যি একদম মাউথ ওয়াটারিং যাকে বলে। ছানার কোফতাটা এতই ভালো খেয়েছিলাম যে আমি লাঞ্চেও, পরদিন লাঞ্চেও হয়তো এটাই নেব আবার। আর মালাই চিকেনটাও ওয়াজ ভেরি 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 গুড। তো প্রত্যেকটা খাবার দাবার ওভারঅল আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে। তো আমি বলবো, কেউ যদি গোল্ডেন প্যালেসে নাও থাকো, একবার লাঞ্চ করতে বা ডিনার করতে কিন্তু অবশ্যই এখানে এসো। আর এখানকার মাস্ট ট্রাই হচ্ছে বাটার নান। ও হ্যাঁ, গার্লিক নানটাও কিন্তু খুব ভালো, বাটার নান বা গার্লিক নান, আর তার সাথে নেবে মালাই কোপ্তা বা মালাই চিকেন, একদম জমে যাবে খাওয়াটা। ঠিক আছে, চা চেরিটা পড়ে গেল, কোনো ব্যাপার না, চলো ভ্যানিলা আইসক্রিম দিয়ে। দারুণ আইসক্রিমটা খেতে, অসাধারণ খেতে, অসাধারণ খেতে, ভেতরে প্রচুর তো। মোটামুটি লকডাউন ছিল বলে কোথাও তো বেরোতে পারিনি, তো সারাদিন খেয়ে ঘুমিয়ে দিনটা ভালোই কেটে গেল। লাঞ্চ এত দেরি করে করেছে এবং এত হেভি ছিল যে আমরা আর কেউই ডিনার করতে পারলাম না। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে পুরী পার্ট 2 নিয়ে, ওখানে পুরীর মন্দির।